হজ ফ্লাইট ডাটা যথাসময়ে এন্ট্রি করার জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একই সাথে হজযাত্রীদের নিকট হতে কোরবানির অর্থ না নেওয়ার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও উল্লেখ করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের জারি করা পত্রে। এছাড়া হজযাত্রীদের মাধ্যমে জর্দার কার্টুন না পাঠানো সহ কতিপয় বিষয়ে হজ এজেন্সিগুলোকে হুঁশিয়ারি করা হয়েছে। গত 12 মে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় জুম প্ল্যাটফর্মে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের জেদ্দা এয়ারপোর্ট সার্ভিসের মহাপরিচালক আব্দুর রহমান গ্যানামের সাথে সভা শেষে এসব নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সভায় সৌদি আরবের পক্ষ হতে হজ এজেন্সি কর্তৃক ফ্লাইট ডাটা সঠিকভাবে ও নিয়মিত সৌদি ই হজ সিস্টেমে এন্ট্রি না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়।